কি রকম মাংস তখন খাইতে হবে, যেহেতু দিতে হবে আপনি 1 কেজি মাংস নেব, আমাদের তো সমর্থন নাই। এর আগে তো 650-700 টাকায় বেচছে, এখন হঠাৎ করে 800 টাকা হয়ে গেল, বুঝলাম না দাম বাড়ছে। এটা কসাইরা যারা মনে করে ভালো মনে করে যেটা তারা উপর থেকে মতো দাম গরুর দাম বাড়ছে এর জন্য বাড়াইছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা অল্প কিছু কিনে খাই, সপ্তাহে একবার খাইতে পারি কিনা, মাসে একবার খাইতে পারি কিনা, হ্যাঁ ছেলে সন্তান ছায় তাই 1 কেজি মাংস নিতে পারি। ও অনেক টাকা, অনেক কষ্ট করে টাকা অর্জন করতে হয়। বর্তমানে কাছে গরুর দামটা অনেক বেশি, আগে মনে করেন গরুতে 15-20 হাজার টাকা কম ছিল, অনেক গরুতে 20-25 হাজার টাকা বেশি, যাতে আমাকে পোষায় না। বর্তমানে যে 800 টাকা বেচছে, যে আমরা লাভে আছি তা না। আমাকে যদি গরুর দামটা যদি কমতে হতো, তাহলে আমরা কমে বেচলে সেল বেশি হতো, আমাকে লাভ বেশি হতো। আগে 2500 টাকা মনে হয় না, 32 হাজার টাকা মূল, চাইটা 32 হাজার টাকা মূল, তাই আগে আরও কমে ছিল মূল, তখন আমি কিনাই পরে এই দামে, তাই আমি কমে কেমনি বেচবো? কারণ এই সিজনালি তো বাংলাদেশে শুরু হয়নি, আমরা কীভাবে কী করবো? আমার এই যে দোকান আছে, দোকানের খরচ আছে, দোকানটা খুললে 3000 টাকা খরচ। এই যে এক খান্ডি গোছ আনছি, এই গোছে দোকান বাঁচতে গরু বাঁচতাম 3টা 4টা করে, আর এক খান্ডি গোছ আনছি, তাই আমরা কি লাভবানের ভিতরে আছি? আমরাও লস আছে। সরকারি রেট তো থাকে না আসলে, দিনে দিনে শুধু বাড়ে। সরকার যেটা নির্ধারিত রেট করে দেয়, ওটার থেকে আরও মানে প্রতি সপ্তাহে প্রতি ইয়েতে বেড়ে যায়, কারণ এই উজোর সেই উজোর, হ্যাঁ চলছেই। আমাদের তো কিনতে আমরা হিন্দু খেয়ে যাই আর কি, সেখানে এই আমরা 2 টাকা বেতন স্যালারি পাই, এতে আমাদের 1 কেজি মাংস কিনতে আসলে আমার অনেক কষ্ট হয়ে যায়। এখানে শুধু হাড্ডি দেন না, মাংসের সাথে রেশিও মিলিয়ে দেন আর কি। অন্যখানে দেখলাম আগে হাড্ডিটা রেডি করে রাখে মানে পাত্রের মধ্যে, কিন্তু এখানে আপনার সলিড হাড্ডি আর আপনার যতটুকু পাওনা 1 কেজি প্রতি ততটুকু রেশিও মিলিয়ে দেন। এখানে সবসময় দাম বাড়তি দিকে থাকে, মানে সবসময় তো খাওয়া সম্ভব হয় না আর কি। ঈদ মৌসুমে একটু খাওয়া সম্ভব হয়, অন্যান্য অন্যান্য মৌসুমে খাওয়ার ইচ্ছা থাকলেও এরকম খাওয়ার মানে সুযোগ হয় না। লাভ কেউ বেশি করে, কেউ একটু কম করে, এই নাইলে লাভ অনেকে বেশি করে যায়। একটা গরুতে লাভ অনেক বেশি করে, আবার অনেকে কম করে। এগুলো হলে ভাব কথা, এগুলো এবারটা জান দেখেছে, ওরা তো দেখে নেয় নাকি, তাই বেশি আর কমে কি আছে জিনিসটা তো একই কেনা। আর অনেক জায়গায় তো তেল কম দেয়, একটু গোস্টটা একটু বেশি দেয়, ভালো দেয়, ওই জন্য 800 টাকাও নেয়। এই এই অবস্থাটা যাই, গরু একই কেনা দিচ্ছিল 750 এই দাম আছে, কম না বাজারে কাস্টমারই নেই। গরু এখন যদি আমদানি হয় তাহলে একটু দাম কম, আমদানি না হলে দাম বাড়ে। এটা তো আর আমাকে না কৃষকের এত সব, আর বড় বড় যারা ব্যবসায় থাকে এসব ব্যবসা তো আর আমাকে না, আমরা কাপতলিতে কিনি বেশি।